shot. Oh, yes. That is a beauty. Breaking news. অবশেষে কপাল খুলল সাব্বির রহমানের। দর্শক, এবারের আসর বিপিএল ড্রাফটে কোনো দলের সুযোগ পায়নি, কিন্তু হঠাৎ এ কেমন চমক দেখালো সিলেটের টিম ম্যানেজমেন্ট। একে বলে মেঘনা চাইতেই বৃষ্টি। দর্শক, নির্বাচন এবং বিভিন্ন কারণে থাকছেন না এবারের বিপিএলে মাশরাফি। এর আরও একটি কারণ হচ্ছে ইঞ্জুরি ঘটিত সমস্যা, এজন্যই খেলা হচ্ছে না মাশরাফির। তাই তো দর্শক, মাশরাফির অনুপস্থিতিতে ভাগ্য খুলল অবশেষে সাব্বির রহমানের। এবারের আসর বিপিএলে সিলেটের হয়ে মাঠ মাতালেন সাব্বির রহমান। তো দর্শক, অবশেষে সাব্বির রহমানের বিপিএলের সুযোগ পাওয়ায় আপনাদের কী অনুভূতি হয় তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।